মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রান্না করার একটি ছবি আলোচনায় এসেছে। গণভবনের রান্নাঘরে তোলা ছবিতে দেখা যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী রান্না করছেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি আওয়ামী লীগের সভানেত্রীর দায়িত্ব পালন করতে গিয়ে নানা অনুষ্ঠান ও দলীয় কাজে ব্যস্ত থাকতে হয় তাকে। শত ব্যস্ততার মধ্যে নিজের বা পরিবারের জন্য একটু আধটু সময় বের করেন তিনি। সময় পেলেই পরিবারের সঙ্গে সময় কাটান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজের হাতে পরিবারের সদস্যদের জন্য রান্না করতে খুব পছন্দ করেন তিনি। শনিবার ছুটির দিনে একটু সময় পেয়ে ঢুকে পড়েন রান্নাঘরে। এর আগেও গণভবনে ছেলে সজীব ওয়াজের জয়ের জন্য প্রধানমন্ত্রীর রান্না করার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। গত রোববার দুপুরে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন তার ফেসবুকে দুটি ছবি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, সাধারণে অসাধারণ আমাদের ঠিকানা। ছবিতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের রান্নাঘরে মাননীয় প্রধানমন্ত্রী রান্না করছেন। ছবি দুটি আশরাফুল আলম খোকন নিজের ফেসবুকে পোস্ট করার পর দ্রুত লাইক শেয়ার করতে শুরু করেছে। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, গত শনিবার ছিল সাপ্তাহিক ছুটির দিন। নানা কাজের মধ্যে কিছুটা সময় পেয়ে তিনি ঢুকে পড়েন রান্নাঘরে, পরিবারের সদস্যদের জন্য পছন্দের খাবার রান্না করেন। সানরাইজ টিভির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রতি মুহূর্তের নিউজ আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন।